হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। এর আগে কিন্তু আমি একটা ট্যুর ব্লগ দিয়েছিলাম, বলেছিলাম পরপর কিন্তু ফুড ব্লগ আর ট্যুর ব্লগ কিন্তু আমি বরাবর সমানে সমানে দেবো। তো আজকে কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো আজকে কিন্তু বিরিয়ানির ওপরে ভিডিও হতে চলেছে। লাস্ট আমি কিন্তু 30 টাকা অবধি যাইনি, 40 অবধি মানে সামথিং গেছিলাম। তো আজকে 30 টাকার বিরিয়ানি করতে কিন্তু যেই জায়গায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, অনেকে হয়তো জেনে গেছো, যারা জানোনি তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা কিন্তু অনেক চমকদার হবে। আর মানে যেটা অবাক করার বিষয় সেটা হচ্ছে মাত্র 22 বছর বয়সে একটা মেয়ে 30 টাকায় বিরিয়ানি বেচছে। যায় না, আমি তো ভাবতেই পারছি না কিভাবে এই কনসেপ্টটা মাথায় এলো সেটা জানতে আজকে চলে যাচ্ছি। কিন্তু আজকে একা যাচ্ছি, আজকে মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ঈশ্বরের কৃপায় ভালোই থাকবে। 22 বছরের মেয়ে মানে 30 টাকার বিরিয়ানি দিচ্ছে, ভাবাই যাচ্ছে না, আমি তো অবাক হয়ে গেছি। আমি ঠিক আছে, তাহলে চলো গিয়ে খাওয়া দাওয়া করি, আমাদের সঙ্গে থেকো, কী হচ্ছে না হচ্ছে সব ডিটেলস তোমাদেরকে পরে জানাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু সব করছে ফলো করে দিয়া চটপট করছে। তো যাই হোক, ইন্ট্রো টাইম, হাজির আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড অ্যাঙ্কার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আর আজকে বাধা না রেখে শটান চলে যাচ্ছি, দুপুর দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, খিদেও পাচ্ছে, গিয়ে তারপরে সমস্ত কিছু দেখে দিচ্ছি। যাওয়া যাক, চলো চলো। আর আচ্ছা, মোটামুটি কিন্তু শেষমেশ কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গেল, প্রায় 7টা পার হয়ে গেছে। আর 6টা থেকে খোলে এটা আমি ফোন করে জেনেছিলাম ওর কাছে, মানে শর্মিষ্ঠার কাছে। তো এসে দেখছি বলে নাকি যে 1 ঘন্টার মধ্যে নাকি একটা হাঁড়ি শেষ, সেকেন্ড হাঁড়ি চলছে। সেকেন্ড হাঁড়ি কতটা শেষ হয়েছে সেটাও বলছি, মানে একদম শেষের মুখে। এখন দেখছো ফাঁকা ফাঁকা কেন, লোক কয়েকজন এসে ভিড়ভাড় করে নিয়ে চলে গেছে, এখন একটু ফাঁকা ফাঁকা আছে। আর এখানে লোকাল এরিয়াতেই ও থাকে, এই এই সামনেই মনে হয় থাকে, তাই তো? তুমি এখানেই থাকো, এখান থেকে সামনে এখানে এসে তুমি এখানটায় দোকানটা করছো। আচ্ছা, তো এখানে দেখিয়ে দিই তোমাদের, যাদের যাদের বিশ্বাস হবে না, চোখের সামনে কিন্তু লেখা রয়েছে, দেখো, বালি শিল্পশ্রীতে এই প্রথমবার চিকেন বিরিয়ানি মাত্র 30 টাকা, পার্সেল হলে 40 টাকা। তার মানে 40 হলেও লাভ, 30 হলেও লাভ। তারপরে কিন্তু শ্রীরামপুরের পরে কিন্তু বালিতে কিন্তু এই শিল্পশ্রীতে কিন্তু চালু হয়ে গেল কিন্তু 30 টাকার বিরিয়ানি। আর তাও করছে কে, মাত্র 22 বছর, মাত্র 22 বছরের একটি মেয়ে, আবার যা তাও আর বিরিয়ানি, নর্মাল কিছু জিনিস না, বিরিয়ানি। তো সেটাই আমি আজকে ওর কাছে শুনবো। তো প্রথমে ওর কাছে আরেকবার নামটা শুনে নিই, তোমরা জেনেই গেছো, বলে দিয়েছি। তো তোমার পুরো নামটা কি? আমার নাম শর্মিষ্ঠা। তো তোমার মোটামুটি বয়স বললে, বয়স শুনেছি 22 বছর বয়স। 22 বছর বয়সে তুমি তো মনে হয় পড়াশোনাই করছো, মনে হয় পড়াশোনা মানে কমপ্লিট, পুরো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন কি মাস্টার্স করছো বা? না না, আর কিছুই করছি না, এমনি চাকরির জন্য আমি অ্যাপ্লাই করছিলাম। মানে সরকারি চাকরি? না না, একদম না, নরমাল। আমার মানে মানুষের সাথে যে কথা বলার ব্যাপারগুলো আমার খুব পছন্দ, তো আমি চেষ্টা করছিলাম শপিং মল টাইপ কোনো জব হলে তো ভালো হয়। ইভেন গেছিলাম, ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, যেই কাজটা ভালো লাগার না, যেটার মধ্যে ভালোবাসা নেই, সেটা তো করা যেতে পারে। আচ্ছা, আমি ভাবলাম না, যেটা পারবো, আমি পারি, ভালোবাসি, সেটাই করাবো, মাস মতো কাজ করে। আচ্ছা, তো তারপরে হঠাৎ করে কি মনে হলো যে বিরিয়ানি করবো, আবার 30 টাকায় বিরিয়ানি করবো, এটা কি হয় মাথায়? হ্যাঁ, এটা আমার 2022 বলছি, 2020 সালের আইডিয়া। আমার বন্ধুর সাথে আমার একটা মিলিত আইডিয়া ছিল, আচ্ছা, 30 টাকাও না, 29 টাকার মোমো, 29 টাকায় মোমো। আমি মোটামুটি বাড়িতে রান্না বান্না করি, আচ্ছা, তো সেখান থেকে আমাদের দুজনের ইচ্ছা ছিল করার, তো সমস্ত কিছু কিনে কিনে এনেছিলাম, কিছু প্রবলেমের জন্য আমরা আর করে উঠতে পারিনি। তো কোনো কারণে বাড়িতে বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সমস্ত হয়, আর সেগুলো আমি মোটামুটি বানাই। তো আমার মাসিরা সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে, একটা দোকান দে, তো মজার ছলেই হয়তো বলতো, কিন্তু আমার মাসির খুব ইচ্ছা ছিল যে আমি একটা দোকান দিই, পুরো ওরই সাপোর্টের জন্য আমি এই দোকানটা দিতে পেরেছি। তাই জন্য এখানে তুমি এখানটায় দোকানটা শুরু করে দিয়েছো। এটা কতদিন হলো, মানে এটা আজকে 1 মাস 1 দিন হয়েছে? 1 মাস 1 দিন? এক মাস এক দিনের রেসপন্স কিরকম? খুবই ভালো। এই যে হাঁড়িটা দেখছি, এটা হচ্ছে তাদের ভালোবাসে। আমার ইচ্ছা আছে মোমোটা রাখার, পরবর্তীকালে যদি আমি কখনো সুযোগ পাই আমি মোমোটা রাখবই।
তো বাড়ির লোকেদেরকে ফ্রাইড রাইস, বিরিয়ানি, বিভিন্ন ধরনের খাবার দাবার মানে রান্না করতে ভালোবাসো, খাওয়াতেও ভালোবাসো, তো হঠাৎ করে বিরিয়ানির কনসেপ্টটা কে বললো, মানে কেউ বললো যে বিরিয়ানিটাই চালু কর, নাকি এটা নিজের চিন্তা? 30 টাকায় বিরিয়ানি এখানে আনবো দোকানে? আমার মাসি আর আমার নিজের, এই মাসি কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে, মাসি না থাকলে হয়তো আমি এই জায়গাটা এখন পর্যন্ত যে মানুষ দেখতে, আর তোমার হাতে হাতে করে মানে মাসি করে, আর তোমার বাবাও থাকে? বাবা কোথায় আছে একটু আসুন তো। আমার বাবা, আমার দাদু, সবাই সবাই পরিবারে সবাই রয়েছে। হ্যাঁ, কলকাতা থেকে সমস্ত জিনিস এনে দেয়, এনে সব মিলে মানে আজকে শর্মিষ্ঠা তুমি বলবে যে তুমি একা এটা করে উঠতে পারতে না, আজকে পরিবারে সবাই হেল্প করছে বলে তুমি এটা পারছো। মানে কেউ যদি বলে যে আমি একা হাতে এটা করি, কখনোই সম্ভব না। একটা দোকানের পেছনে মানে অন্তত দু তিনটে মানুষ না থাকলে, সে লেবার হোক বা নিজের কেউ হোক, করতে থাকতেই হবে। আচ্ছা, এটা অনেক বড় ব্যাপার, আমি আপনার কাছে শুনবো। মেয়ে 22 বছর বয়স, গ্র্যাজুয়েশন পাস, 30 টাকার বিরিয়ানি বেচছে, অনেকের কাছে তো খারাপ হবে, অনেকে তো বাজে বলবে, আপনারও খারাপ লাগতে পারে, আপনার এটা লাগে না? অনেক বাবা মারা তো বলে, কেন এটা কেন করবি, এটা কেন করবি, পাড়ার লোকেরা বাজে বলতে পারে। আমি এইটুকু জানি যে এখনকার বাজারে সবাইকে মেনে একটা কাজ করতে হবে, সেই কাজটা সৎপথে খেটে খাওয়া, কাজ কোনো ছোট বড় না, আর ওটা তো ভালো কাজ, লজ্জা নেই। অতএব ও যেটা করতে চাইছে আমি সবসময় সাপোর্ট করি। বাহ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো যারা যারা বাড়িতে, যারা 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 মেয়েরা রয়েছো বা গার্জেন, যারা যারা দেখছো, যারা মেয়েদেরকে সাপোর্ট দিচ্ছ না কোনো কাজ করতে, অনেকে মেয়েদেরকে তো কাজ করতেই দেয় না, তাদের কিন্তু এই এই যে বাবা দাঁড়িয়ে রয়েছেন তার কাছ থেকে কিন্তু তোমার মানে আপনাদেরও শেখা উচিত। যদি গার্জেন শুনছেন তো মেয়েদেরকে একটু কাজে এগিয়ে দিন, তাহলে কিন্তু মেয়েরা মোটিভেট হয়ে কিন্তু এরকম শর্মিষ্ঠা কিন্তু অনেক অনেক তৈরি হতে পারে, এইটুকুনি বলবো। তো ধন্যবাদ অসংখ্য, মাসিকেও ধন্যবাদ, এবং পরিবারে যারা যারা রয়েছে এখনও আসেনি, এদিক ওদিক যেখানেই থাকুক সবাইকে ধন্যবাদ বললাম, আর শর্মিষ্ঠাকেও ধন্যবাদ বলছি যে তুমি 30 টাকায় এনেছো, এটাই অনেক বড় ব্যাপার। 30 টাকায় আনলে কি হবে? আমাদের এটা দুজনের মিলিত আইডিয়া বলতে পারেন। আর আমি কদিন ধরেই খেয়াল করছি যারা 100 টাকা মানে খেতে গেলে দুবার ভাবে, তারা কিন্তু আমার দোকান থেকে রোজ খায়। হ্যাঁ, স্বাভাবিক, বাচ্চাগুলোর কথা বলছি, বিরিয়ানির সাথে ওগুলো থাকে, আর মোমোটাও আনতে পারো হয়তো। আচ্ছা, তাহলে সেটা পূজোর পর থেকে হয়তো পেয়ে যাবো। আচ্ছা, বাহ, তাহলে মোটামুটি কিন্তু দেখো শর্মিষ্ঠার কিন্তু নাম্বারটা কিন্তু শো করছে, তোমরা নাম্বারটা সেভ করে রাখো, আর নাম্বারটা থাকলো পুজোর সময় সময় একবার করে মাঝে মাঝে ফোন করো, নতুন কোনো আইটেম এলে তোমরা কিন্তু অবশ্যই খেও, যদি আমি মানে কন্ট্যাক্ট রাখবো ওর সাথে, যদি ওর নতুন কিছু মানে মানে চালু করে তাহলে আমি আবার এসে ওর ভিডিও করে তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো। তো চলো, মোটামুটি টাইমিংটা কত কী একটু বলে দাও। আমার টাইমিং হচ্ছে 5:30 থেকে ওপেন হয়ে যায়, 5:30 থেকে 5:45 মধ্যে হয়ে যায়, ওকে ঠিক কত মানে 1 ঘন্টার মধ্যে একটা হাড়ি চলে যায়, আমি টাইমিংটা কত কখন শেষ হয় আমি সেটা বলতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে 5:30 থেকে ও শুরু করছে, 5:30 থেকে ম্যাক্সিমাম 8টা, তাই তো? 7:30 থেকে 7:30 পর্যন্ত লাস্ট। এই দেখো আমি কিন্তু 7:30 এসেছি, হাফ শেষ, এবার 8টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা রিস্ক নিও না, বারবার বলছি 5:30টার পরে যখন তোমাদের দেরি ভাব হচ্ছে যে আমার আসতে 7টা পার হয়ে যেতে পারে, ফোন করে যদি রেখে দিতে বলো ও কিন্তু রেখে দেবে, তাই তো? অবশ্যই। তো ঠিক আছে, এটা বলে রাখলাম, আর যদি আগে আসো তাহলে তো কোনো অসুবিধাই নেই, এই হচ্ছে ব্যাপার। তারা এসে ফিরে যায় না, তাদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, আর যারা বিশেষ করে অনেকটা দূর থেকে আসে। আচ্ছা, আর প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে, শুধু শনিবার দিনকার বন্ধ, শনিবার বন্ধ রাখো। আচ্ছা, আসার আগে দূর থেকে আসলে বারবার বলছে একটা ফোন করে আসবে, কাছাকাছি থাকলে চলে আসো, কোনো অসুবিধা নেই, তাও একটা ফোন করে নিলে ভালোই হয়। তো যাই হোক, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে এত কম দামে বিরিয়ানি সবাইকে খাওয়াচ্ছ, আর বেস্ট উইশেস তোমার ফিউচারের জন্য, আরও তুমি এগিয়ে যাও, এই দোকান যাতে একটা ভালো বড় দোকান হয়ে যাক, আর একটা ভালো যাতে নাম একটা চুজ করে রাখবে এটা আমরা চাইবো, যাতে একটা ভালো তুমি নাম চুজ করো, আর শর্মিষ্ঠাস বিরিয়ানি হোক বা যাই হোক কিছু একটা নাম রাখবে যাতে আরও তুমি এগিয়ে যাও, এটাই আমরা চাইবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ, আর মাসিকেও থ্যাংক ইউ, বাবাকেও থ্যাংক ইউ, আর যারা যারা গার্জেন দেখছেন একটুকুনো মেয়েদেরকে একটু সাপোর্ট করুন, এইটুকুনো বলে দেবো, ঠিক আছে? তো চলো মানে খাবার দাবারটা নিয়ে ব্যাক করছি। এই যে এইটা হচ্ছে আমার পার্সেল হচ্ছে, আমি আগে দিয়ে পার্সেল বলছি কেন, একদম শেষের মুখে দেখো, একদম শেষের মুখে, তার দ্বারাই বোঝা যাচ্ছে যে কতটা সেল, 6টা থেকে শুরু হচ্ছে, 5:45-6টার মধ্যে, 8টাও বাজি না এখন, 7:30-8টার মধ্যে শেষ। পার্সেলটা তোমাদের দেখিয়ে দিলাম, আমি আমার জন্য নিয়ে নিচ্ছি,
তো এরকমই তোমাদের কিন্তু আসলে পার্সেল করে নিতে পারবে, ঠিক আছে? আমার জন্য একটা রেডি হচ্ছে আর একটা তোমার পার্সেল, ঠিক আছে? তো চলো আর বেশি কথাবার্তা বলছি না, বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগে না লাগে, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই সুন্দর রাত হয়ে গেল আস্তে আস্তে। তো মোটামুটি কিন্তু বিরিয়ানির কিন্তু প্লেটটা হাতে চলে এসেছে, 30 টাকায় বিরিয়ানি কিন্তু পাওয়া সম্ভব এখনকার বাজারে। আর 30 টাকার বিরিয়ানি কি হয়, যারা করেছে তারা একটু বড় বড়, আর 22 বছরে দাঁড়িয়ে মানে পড়াশোনার পাশাপাশি বিরিয়ানি ব্যবসায়ী, বিরিয়ানি বিক্রি করছে, আবার একটা আর কি কি দেখবে, বুঝতে পারছি? তো ওই বয়সে তো মনে হয় আমি মানে পড়াশোনাই করছি, বিজনেসের বিয়েও জানি, টাকা কামানো তো দূরের কথা, ওই বয়সে বিরিয়ানি বিক্রি করছে 30 টাকা। বাবা জানে, চলো আর বেশি কথা বলছি না, বিরিয়ানির কোয়ান্টিটি যদি বলি মোটামুটি ঠিকঠাক আছে। 30 টাকার মধ্যে আলু দেখো, মোটামুটি আলু তো দেখিয়েই দিয়েছে, তাও আমি তোমাকে দেখাচ্ছি, এরকম সাইজের আলু আছে, 30 থেকে 50 গ্রামের চিকেন, চিকেনের পিসটা দেখেছো, যথেষ্ট ভালো পরিমাণে, এত বড় চিকেন মানে ভাবাই যায় না যে 30 টাকার বিরিয়ানির মধ্যে পাওয়া যাবে। এছাড়া আবার পুচকে পুচকে স্যালাড দিয়ে দিয়েছে, মানে পেঁয়াজ আর শশা, মানে 30 টাকার মধ্যে স্যালাডও পেয়ে যাচ্ছ, আর কি চাই, আর কিছু মানে বাকি থাকে না, ভাবতে পারছো? আর গন্ধটা কিন্তু ভালোই আসছে, আর এটা কিন্তু 30 টাকায় কোনো বিচার করা যায় না, 30 টাকার কোনো রিভিউ হয় না। চলো, তো আর বেশি কথা বলছি না, রাইসের মোটামুটি দেখো, রাইস ভালোই রাইস আছে, দেখেছো রাইসের কিন্তু কোয়ালিটি মোটামুটি 30 টাকায় আশা করা যায় না এই ধরনের রাইস। যাই হোক, তো শর্মিষ্ঠার দোকানে 30 টাকার বিরিয়ানি, চলো ফার্স্ট বাইট নিচ্ছি তোমাদের সাথে। মোটামুটি ভালো খেতে, হালকা একটু ড্রাই লাগছে, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যারা ড্রাই বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের ঠিক লাগবে, বা যারা একটু অয়েলি পছন্দ করো তারা একটু হয়তো ড্রাই লাগতে পারে। এইটুকুনো তোমাদের বললাম, আজকের দিক থেকে হয়তো একটু ড্রাই লাগছে, বাট বিরিয়ানির কিন্তু টেস্টটা ভালো। আর আলুটা যদি তোমাদেরকে দেখাই, ভালোই কিন্তু হলদে কালার রয়েছে, আর আলুটা যদি তোমাদেরকে প্রেস করে দেখাই, মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, এটা ভালোই কিন্তু গলে যাচ্ছে, মশলা মোটামুটি ভালোই ঢুকেছে, ঠিক আছে? এবার একটু আলুটা দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেবো, কেমন লাগে চলো। না মোটামুটি ভালো হয়েছে বিরিয়ানি, বিরিয়ানি আলুর মধ্যে একটু মশলা কম আছে, বাট বিরিয়ানি আলুটা কিন্তু ভালো সেদ্ধ, ঠিক আছে? এবার চিকেনটা দেখাই, এই দেখো ভালো কুক, ওয়েল কুক হয়েছে কিন্তু চিকেন, এই দেখো 30 টাকায় এত বড় পিস, আমি তো ভাবতেই পারছি না এত বড় পিস চিকেন, দারুণ। এই দেখো সব চিকেন খুলে খুলে চলে আসছে। তো যাই হোক, আমি একেবারে হেভেন বাইটই দেবো, এই আলু নিলাম, ঠিক আছে, এই চিকেন নিলাম, একেবারে আলু চিকেন রাইস সব নিয়ে চলে যাবেন ভাই, ভালো খেতে। স্যালাড আছে, শশাটা খাই, ভালো লাগে, রাইসটা খেয়ে দেখছি কেমন হয়েছে না হয়েছে, একটু হালকা একটু ড্রাই ভাব আছে, কিন্তু খারাপ হয়, মোটামুটি ভালোই হয়েছে। এবার আমি একটু আলু আর একটু চিকেন দিয়ে চিকেনটা তো খুব ভালো হয়েছে, বড় সাইজ, মানে ধরতে ধরতে খুলে গেল, ভেরি গুড, মিলিয়ে একটা কম্পোজ করে খেয়ে দেবো, কেমন হবে? আলু চিকেন রাইস তিনটে মিলিয়ে কম্পোজ করে খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই হচ্ছে, ড্রাই ভাব কিন্তু ভালো হচ্ছে। তো চলো মোটামুটি যেইটুকুনো আছে মামা খাক, খেয়ে নিয়ে চলো লাস্ট রিভিউতে চলে আস। আচ্ছা, তোমাদেরকে লোকেশনটা বলে দিই, তো হাওড়া স্টেশন থেকে বালি স্টেশনে নামবে, বালি স্টেশনে নেবেই মাত্র স্টেশন থেকে বেরিয়ে যেই অটো নিশ্চিন্দা শিল্পশ্রী বড় ঠাকুরের মন্দির এই রুটে যাচ্ছে, সেখানকার টোটো ধরে সেখানে এই লোকেশনটা বললেই হয়ে যাবে। এছাড়া যদি তোমাদের কোনো প্রবলেম হয় বালি স্টেশনে নেবে, শর্মিষ্ঠাকে একটু কল করে নেবে, দেখো নাম্বারটা শো করছে, তাহলে তোমাদেরকে গাইড করে দেবে। তোমাদের কিন্তু তুলে ধরলাম 22 বছরের মেয়ে শর্মিষ্ঠা কীভাবে মাত্র 30 টাকায় মানে বিরিয়ানি দিচ্ছে, তোমার মোটামুটি কি ভালো লেগেছে? আমার মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু বিরিয়ানিটা একটু হালকা একটু ড্রাই ছিল, কিন্তু ওভারঅল মোটামুটি ভালো লেগেছে। হ্যাঁ, তো মানে মোটামুটি 22 বছরের মেয়ের মাথায় যে এরকম ধরনের একটা চিন্তাভাবনা এলো যে 30 টাকায় বিরিয়ানি আনবে, এটা অনেক বড় ব্যাপার, মানে আচ্ছা আচ্ছা বড় বড় যারা যারা বিরিয়ানি স্টার্ট আপ করে তারা কিন্তু এইসব জিনিস ভাবে, বাট 22 বছরের মেয়ের মাথায় এই জিনিসটা এলো যে 30 টাকার বিরিয়ানি আনবে বালির বুকে, কিন্তু এটা অনেক বড়ই ব্যাপার। শর্মিষ্ঠাকে তো আমরা বেস্ট উইশেস দিয়েই দিয়েছি, তো আমরা চাইবো যে ও দোকানটা আরোই বড় হোক, তাই তো? অবশ্যই অবশ্যই, আর এই 30 বয়স জীবনে আরো বড় হোক, উন্নতি করুক,
এটাই আমরা আশীর্বাদ করি। তো যাই হোক, এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আজকের কিন্তু আবার সেই স্মার্ট দিদি যদি হয়, আজকে তো স্মার্ট দিদি না বাট স্মার্ট কিউট শর্মিষ্ঠার কিন্তু এই 30 টাকার বিরিয়ানি কিন্তু একবারে ঝিঙ্কুই বলা যায়, তাই তো? অবশ্যই। ব্যাস, তো ঠিক আছে, তো ভিডিও এন্ড করবার সময় যেটা হলো, খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু কি করতে হবে, শর্মিষ্ঠার দোকানে গিয়ে 30 টাকার বিরিয়ানিটা কিন্তু টাইমে তাড়াতাড়ি যাও, মাত্র দুটো হাঁড়িতে পরে, আস্তে আস্তে হয়তো হাঁড়ি বাড়াবে, তো তাড়াতাড়ি গিয়ে কিন্তু তোমরা খেয়ে আমাদেরকে জানাবে কেমন লাগলো না লাগলো। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো চলো আজকের জন্য নমস্কার বললো, আর আমার দিক থেকে টাটা।